ব্রাজিলের সমস্যাটা কীভাবে সলিউশন হতে পারবে এই সময়, যে তার কেন আমরা এটাকে বলছি যে অনেক বেশি ডিফেন্সিভ। আমরা আর্জেন্টিনার একটা উদাহরণ যদি দেখি, ঠিক আছে, এটা হলো আর্জেন্টিনার উদাহরণ, এটা হলো তাদের প্রথম ম্যাচটা আমরা কানাডার সাথে ম্যাচটা দেখছিলাম, তারাও কিন্তু 4-3-3-তেই অ্যাকচুয়ালি ফর্মেশন হিসেবে যদি চিন্তা করেন খেলছে। তো তাদের স্ট্রাকচারটা হলো 4-3-3। এখন যদি আমি স্ট্রাকচারে চলে যাই, তাদের পায়ে এখন বল আছে, স্ট্রাকচারে গেলে আপনি দেখবেন যে এটা হয়ে গেছে 2-4-4, যেটা বলছিলাম না যে আপনার উইথ প্রোভাইড করতে হবে। তখন তার কী করছে, রাইট ব্যাক লেফট ব্যাক মিডফিল্ড লাইনে চলে আসে একজন মিডফিল্ডার, যিনি কিনা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার আমরা বলতে পারি, ম্যাকলিস্টার ছিল, তিনি চলে আসেন আসলে অ্যাটাকিং লাইনে জয়েন করছেন, দ্যাট শেপটা হয়ে গেছে 2-4-4। আমরা আরেকটা শেপ যদি দেখি, এটা আরও সামনে যখন তারা চলে আসতেছে তখন হচ্ছে 2-2-6, রাইট ব্যাক লেফট ব্যাক অ্যাটাকিং লাইনে চলে আসে, অ্যাটাকিং স্ট্রাকচারটা তাদের স্ট্রং হচ্ছে। রেস্ট ডিফেন্স যেটা বলছেন, তাদের পায়ে যেহেতু বল রয়েছে, দুজন সেন্টার ব্যাক দুজন মিডফিল্ডার, তো ব্রাজিলের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে রাইট ব্যাক তিনি এখান থেকে যাচ্ছেন, লেফট ব্যাক তিনি এখানে থেকে যাচ্ছেন, তখন হচ্ছে কি 2-4, আর এই অ্যাটাকিং মিডফিল্ডারটাও এখানে। ব্রাজিলের অ্যাটাকিংয়ে খুব বেশি মুভমেন্ট বা সাপোর্টিং নাই, তাদের রেস্ট ডিফেন্সে বেশি প্লেয়ার হয়ে যাচ্ছে, কিন্তু উপরে উইথ প্রোভাইড করা, ডেপথ প্রোভাইড করা, এই জায়গায় মুভমেন্ট। সো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো দলের মুভমেন্টে আসলে বড় একটা পার্থক্য, যেই জায়গায় একেবারে ভিন্ন চিত্র। আসলে তারা যেগুলো ম্যাচ খেলেছে কলম্বিয়ার সাথে ম্যাচটা ছাড়া, কোন ম্যাচে খুব বেশি ডিফেন্স প্রতিফলন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গ্রুপ পর্বের ম্যাচে দুটো ম্যাচে ব্রাজিল কিন্তু ড্র করেছে, যার কারণে অধীনে 6টা ম্যাচ 7টা ম্যাচ তারা খেলেছে, তার মধ্যে 3টা ম্যাচ আমরা বলছিলাম যে এটা হলো প্রথম ম্যাচের শেষের দিকের একটা সময়কার অংশ, মানে আমরা যে বলছিলাম ব্রাজিলের এটা অ্যাটাকিং স্ট্রাকচার একটা সমস্যা, সমস্যাটা সলিউশন কি হতে পারে পরের ম্যাচের জন্য, তারা আসলে কি করতে পারে। আমার কাছে মনে হয়েছে তাদের ব্যাকলাইন, তারা যে কজন প্লেয়ার আছে তাদের উপরে ভরসা রাখতে হচ্ছে, এটা বেটার আসলে তাদের কাছে নাই। বাট আমার কাছে মনে হচ্ছে তারা মিডফিল্ডে 2+1-3 খেলাচ্ছে, এখানে পাকেতা খেলছে নাম্বার 10 হিসেবে বলা যেতে পারে, হ্যাঁ, তার পিছনে গেমেরেজ এবং গোমেস খেলছে, কিন্তু আমার মনে হচ্ছে তারা এখানে বেশি প্লেয়ার খেল মানে নষ্ট করে হচ্ছে। আসলে এখানে যদি গেমেরেজ এবং পাকেতা যদি থাকে, সামনে যদি রদ্রিগো নাম্বার 10 হিসেবে খেলে তাহলে বেটার হবে, কারণ কি পাকেতা কিন্তু খুব বেশি উপরে যাচ্ছিল না। আমরা আগের স্লাইডে দেখলাম না যে পাকেতা, আমরা রিয়াল মাদ্রিদে কিন্তু রদ্রিগোর এই রোলটা দেখেছি যে নাম্বার 10 হিসেবে রদ্রিগো আসলে অনেকগুলো রোলেই খেলে, নাম্বার 10 খেলেছেন, ফলস 9 খেলেছেন, উইংও খেলেছেন, চাইলে এই ম্যাচের জন্য রদ্রিগোকে উইং খেলাইতে পারে, যেহেতু ফিনিশার্স নাই। এটা বলা যায় যে রদ্রিগোকে আসলে প্রপারলি ব্যবহার করা হচ্ছে না, না এটা বলবো না, বাট আমরা পাওয়ার জেনারেশন বিভিন্ন শক্তি চুমুকে অ্যাকশন পাওয়ার চুমুকে অ্যাকশন তাকে, তার কাছ থেকে যদি আপনি বেটার আউটপুট পেতে চান তাহলে ওই জায়গায় তো তার সাপোর্টটা দরকার, যেটা আমি বলছিলাম যে ফুলব্যাকদের কাছ থেকে বা মিডফিল্ডারদের কাছ থেকে পাচ্ছি না। যেমন পাকেতা যখন নাম্বার 10 খেলছেন তখন তিনি আসলে খুব বেশি সেকেন্ড লাইন রান করছিলেন না, রান করলে রদ্রিগোর জন্য অনেক ইজি হতো। তো আমি বলছি যে পাকেতা যদি নাম্বার 10 খেলেন, তাকে মনে হচ্ছে না সে নাম্বার 10, তাকে মনে হচ্ছে নাম্বার 8 নাম্বার 6, এরকম মনে হচ্ছে মিডফিল্ড। আপনি পাকেতা, গেমেরাজ এবং গোমেজ এই তিনজন প্লেয়ার হিটম্যাপ যদি দেখেন, তারা খুব বেশি মাঠের উপর অংশে যাচ্ছে না, একমাত্র ওই ভিনিসিয়াসের গোলের সময় পাকেতাকে আমরা দেখছিলাম সেন্টার ব্যাকের কাছাকাছি সময় হাফ মানে এই জায়গা থেকে তিনি বলটা খেলেছেন, আদারওয়াইজ পাকেতা খুব বেশি উপরে যাচ্ছেন না। তাহলে আপনার নাম্বার 10 প্লেয়ারও যদি নিচে থেকে যায়, তাহলে আপনার মিডফিল্ডে 3 জন প্লেয়ার মানে খুব বেশি ক্রিয়েটিভও না, খুব বেশি সামনেও যাচ্ছে না, খুব বেশি ওয়ার্কও করছে না। তো এই জন্য আমি বলছি তার 4-2-3-1 যদি তারা খেলে, তাহলে তার গুমেরাজ পাকেতা যেই খেলুক অসুবিধা নেই, পিছনে ডিফেন্সিভ মিডফিল্ডার যদি দুজন চিন্তা করেন, সামনে একজন অ্যাটাকিং মিডফিল্ডার হতে হবে, যেটা ব্রাজিল আগে নেইমার খেলতে পারতো, কিন্তু এইবার তাদের টিম আসলে কোনো ক্রিয়েটিভ মিডফিল্ডার আমার চোখে ধরা পড়ছে না। বাট রদ্রিগো যদি এখানে খেলে তাহলে তার কিছু সেকেন্ড লাইন রান আছে ইন বিটুইন দ্য লাইন্স, যেমন আমরা পরের সাইডে গেলে দেখবো কেন এটা সুবিধা থাকে, যে স্ট্রাকচার যেটা বলছিলাম 2-4-4, এখানে উইঙ্গার আছে অ্যাটাকিং মিডফিল্ডার তিনি এখানে আছেন, পরের সাইডে গেলে দেখবো যে রদ্রিগো ইন বিটুইন দ্য লাইন্স, যে ডিফেন্সিভ লাইন এই যে মিডফিল্ড লাইন দুজন লাইনের মাঝখানে আসা, মাঝখান থেকে বলটা নেওয়া, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হচ্ছে এই কাজটার জন্য রদ্রিগোকে নাম্বার 10 খেলানো উচিত, পিছনে আপনি গেমেরেজ এবং পাকেতাকে খেলাতে পারেন, কোনো সমস্যা নেই, সামনে আপনার একটা স্ট্রাইকার খেলানো উচিত, যেটা রদ্রিগোকে খেলানো হচ্ছে, বাট রদ্রিগো তো জেনুইন স্ট্রাইকার না। সো আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলের এই স্কোয়াডে কিন্তু খুব বেশি স্ট্রাইকারও নেই, এনরিক এবং ইভানিসো ছাড়া। সো এই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে তারা এনরিককে এই ম্যাচে শুরু করে দেওয়া উচিত, রদ্রিগো নাম্বার 10, এনরিক নাম্বার 9, এভাবে যদি তারা শুরু করে এটা তাদের জন্য মানে মোর অফেন্সিভ হবে, তাতে তাদের গোল স্কোর করার ক্ষেত্রে বা অ্যাটাকিংয়ে স্ট্রাকচারটা আরও বেটার হওয়ার ক্ষেত্রে তাদের হেল্প করবে।